জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃতা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে আগামীকাল 1431 রবিবার দিন পহেলা বৈশাখ পড়েছে, তো এই দিন কি তুলসী গাছে জল নিবেদন করা যাবে? দেখুন, এই বিষয়ে অনেকের মনে কিন্তু একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে রবিবার তুলসী গাছে জল দিতে নেই। তবে এই বিষয়ে আমাদের শাস্ত্র কি বলছে, ব্রহ্মাণ্ড পুরাণ কি বলছে, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, অনেকে মনে করেন রবিবার তুলসী গাছে জল দিলে তুলসী মহারানী অত্যন্ত রাগান্বিত হন এবং এর ফলে তুলসী মায়ের ব্রত উপবাস ভঙ্গ হয়ে যায়, যার ফলে অত্যন্ত পাপের অধিকারী হতে হয়। ফলস্বরূপ পরিবার সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এই যে একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে রয়েছে, সেটা দূরীভূত করার জন্যই আজকের এই অনুষ্ঠানটা আপনাদের সামনে আমি প্রদান করতে চলেছি। তাই অনুরোধ করব যে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি অনেকখানি উপকৃত হবেন ও সমৃদ্ধ হবেন এবং অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, দেখুন, আমি দুটো বিষয় নিয়ে আপনাদেরকে আমি জানাবো, কারণ এই দুটো বিষয়ের উপর আমার কাছে প্রচুর প্রশ্ন এসেছে, যে রবিবার তুলসী গাছে জল দেওয়া যাবে কি যাবে না, এই একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে একাদশীর দিন কি তুলসী গাছে জল দেওয়া যায়। এক্ষেত্রে বলবো, দেখুন, ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে একাদশীর দিন তুলসী গাছে জল দিলে স্বয়ং ভগবত ধামের প্রাপ্তি ঘটে, পরম প্রেমময় শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। তাহলে একাদশীর দিনও তুলসী পুজো করতে পারেন, তুলসী গাছে জল দান করতে পারেন, ধূপ প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এবং তুলসী আরতিও করতে পারেন বা তুলসী প্রদক্ষিণও করতে পারবেন। এবং সর্বোপরি একাদশীর দিনও রবিবার দিনও তুলসীপত্র আপনারা কিন্তু চয়ন করতে পারবেন। তবে তুলসীপত্র তোলার আগে কিছু শাস্ত্রে নিষেধ রয়েছে, সেগুলো কিন্তু মেনে চলা উচিত। যেমন, দ্বাদশী তিথি চলাকালীন তুলসীপত্র চয়ন করতে নেই, সূর্যোদয়ের পূর্বেই এবং সূর্যাস্তের পরে তুলসী বৃক্ষে হাত দিতে নেই, তুলসীপত্র তুলতে নেই। অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চলাকালীনও এই তিথিগুলিতে তুলসীপত্র কিন্তু তুলতে নেই। তবে ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বলা হয়েছে বছরের 365 দিনেই তুলসী বৃক্ষে জল দান করতে পারেন, তবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন এই সময়টিতে তুলসী গাছে জল দেবেন না। যাই হোক, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার বলার বক্তব্য একটাই, কোনো মহারাজ কোন মহারাজ কি বলল সেটা জানার পূর্বে সেই মহারাজও কিন্তু কোনো না কোনো বই বা পুস্তক ধর্মগ্রন্থ পাঠ করেই এই বিষয়গুলো জেনেছেন। সেক্ষেত্রে আপনারা যদি একটু ব্রহ্মাণ্ড পুরাণটা অনুসরণ করতে পারেন, তাহলে সেখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে বছরের 365 দিনই তুলসী গাছে জল সিঞ্চন করা যায় এবং রবিবার দিনও তুলসী গাছে জল সিঞ্চন করা যায়, জল নিবেদন করা যায়। এর ফলে ভগবত ধামের প্রাপ্তি ঘটে, কেশব প্রিয়া তুলসী মহারানীর আশীর্বাদ লাভ হয়। এছাড়াও নিজেদের বিবেক দিয়ে দেখুন, একটু এত গরম, এই গরমে আপনারা যদি তুলসী মহারানীকে জল নিবেদন না করেন, সেক্ষেত্রে তুলসী মহারানীর কতটা কষ্ট হবে। যদি জল সিঞ্চন নিয়মিত না করা হয়, সেক্ষেত্রে অনুরোধ করব বাড়ির উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখবেন এবং তুলসী গাছকে ছায়ার মধ্যে রাখবেন, প্রখর রোদে রেখে দেবেন না, তুলসী মহারানীর এতে অত্যন্ত কষ্ট হয়। যাই হোক, আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে রবিবার দিনও তুলসী গাছে জল দেবেন। এবং এই বছর পহেলা বৈশাখ রবিবার দিন পড়েছে, অবশ্যই বছরের প্রথম দিন থেকেই কেশব প্রিয়া তুলসী মহারানীর সেবা যত্ন করুন, মন থেকে তুলসী প্রদক্ষিণ করুন, তুলসী পূজা করুন, তুলসী মায়ের উদ্দেশ্যে জল নিবেদন করুন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, রজস্বলা অবস্থায় বা মেয়েদের ঋতুকালীন অবস্থায় তুলসী গাছে স্পর্শ করতে নেই এবং তুলসী গাছে জল দিতে নেই। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। খুবই অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ছিল এবং এই বিষয়টা আমি পার্সোনালি মনে করি প্রত্যেকেরই জেনে রাখা উচিত, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক, এটাই কামনা করি এবং নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে। তথা আমার এই অনুষ্ঠানগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত লিখে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।